নমস্কার, আজকে কোনো রকম আলপনা বা পাঞ্জাবির উপর পেইন্টিং বা আর্ট রিলেটেড কোনো ভিডিও করব না। আজকে আমার রাধাকে খুব সুন্দরভাবে সাজাবো, আর তার সাথে এটাও শেয়ার করব যে রাধা নামটা কোথা থেকে এসেছে। জড়জগৎ সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবন ও শতশৃঙ্গ পাহাড়ের রাসমঞ্চে একা একা বসেছিলেন। তখন তিনি মাধুর্য ভক্তিরস আস্বাদনের জন্য তার বাম হাত থেকে রাধারানীকে সৃষ্টি করেন, তাই রাধারানী সর্বদা শ্রীকৃষ্ণের বাম দিকে বিরাজ করেন। ভগবানের বাম হাত থেকে প্রকট হওয়ার পরেই শ্রী রাধারানী পূজার জন্য পুষ্প আনিতে ধাবিত হয়েছিলেন। যেহেতু রাসমঞ্চে তার আবির্ভাব, তাই রাসমঞ্চে রা, আর কৃষ্ণের সেবার জন্য পুষ্পচরণে ধাবিত হয়েছিলেন তাই ধা। এইভাবেই শ্রীকৃষ্ণ তার নাম দেন রাধা। তারপর তারা বিভিন্ন যুগে বিভিন্নভাবে আবির্ভূত হন। রাধা কৃষ্ণ অভিন্ন, রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। এভাবেই হলো রাধার নামের সৃষ্টি, আর আমারও রাধাকে ভোগ নিবেদন করা কমপ্লিট। এভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম।